আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একজন অডিটর, তার যে অডিট রিপোর্ট আছে, অডিট রিপোর্টের মধ্যে কী ধরনের অডিট অপিনিয়ন অডিট রিপোর্টের মাধ্যমে সে এক্সপ্রেস করতে পারে, বেসিক্যালি আজকে আমরা এটা সম্পর্কে জানবো। অডিটের মেন অবজেক্টিভ কী? অডিটের মেন অবজেক্টিভ হচ্ছে অডিটরের একটা অপিনিয়ন, তার একটা মতামত, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে তার একটা মতামত অপিনিয়ন এক্সপ্রেস করা। তো অডিটর এটা করবে আপনার অডিট রিপোর্টের মাধ্যমে। তো এই যে মতামতটা এক্সপ্রেস করবে, এটা কী কী ধরনের হতে পারে, এই অপিনিয়নটা তার কী ধরনের অপিনিয়ন হতে পারে, কয় ধরনের হতে পারে, আজকে আমরা এই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব। যে যে অপিনিয়নটা দিচ্ছে এটা আপনার অপিনিয়নটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, আবার ভালো খারাপ ধরনটা নাও হতে পারে, অনেক ধরনের হতে পারে। আজকে আমি ট্রাই করব এক্সপ্লেন করতে যে একজন অডিটর, বেসিক্যালি একটা অডিট ফার্ম, তার যে অপিনিয়নটা এক্সপ্রেস করতেছে এই অপিনিয়নটা কী কী রকমের হতে পারে, আর যে অপিনিয়নগুলো এক্সপ্রেস করতেছে এগুলোর কী ধরনের নাম থাকতে পারে। অডিটরদের আপনার মেন অবজেক্টিভ হচ্ছে কোনো একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করার পরে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে তার একটা মতামত দেওয়া, তার একটা অপিনিয়ন এক্সপ্রেস করা অডিট রিপোর্ট ইস্যু করার মাধ্যমে। এটা হচ্ছে অডিটরদের মেন অবজেক্টিভ। এই অপিনিয়নটা এক্সপ্রেস করার জন্য তাকে বেসিক্যালি অডিট করার সময় কিছু অডিট প্রসিডিউর ফলো করতে হয়, যেগুলো ফলো করার পরে সে কিছু অডিট এভিডেন্স কালেক্ট করে। ওই অডিট এভিডেন্সগুলোর বেসিসে সে আপনার ওভারঅল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে অ্যাগ্রিগেটেডলি একটা কনক্লুশন ড্র করে। তো এই কনক্লুশনের বেসিসে কিন্তু সে তার এই অপিনিয়নটা এক্সপ্রেস করে একটা অডিট রিপোর্ট ইস্যু করার মাধ্যমে। তো এখন অডিটর যে অডিট রিপোর্টটা ইস্যু করতেছে, এই অডিট রিপোর্টটা মেইনলি তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে আপনার আনমডিফাইড অডিট রিপোর্ট, একটা হচ্ছে মডিফাইড অডিট রিপোর্ট, আরেকটা হচ্ছে মডিফাইড রিপোর্ট বাট আনমডিফাইড অডিট অপিনিয়ন। তো আপনার আনমডিফাইড অডিট রিপোর্ট যেটা আছে এটা সম্পর্কে আপনার আইএসএ 700-এ বলা আছে, আপনার অডিটিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং, এটা 700-এ আপনার আনমডিফাইড অডিট রিপোর্ট সম্পর্কে ডিটেলসে বলা আছে। মডিফাইড অডিট রিপোর্ট সম্পর্কে বলা আছে হচ্ছে আপনার আইএসএ 705-এ, আর যেটা আপনার আছে মডিফাইড রিপোর্ট বাট আনমডিফাইড অপিনিয়ন এটা সম্পর্কে বলা আছে আপনার আইএসএ 706-এ। আচ্ছা, প্রথম থেকে আসে আনমডিফাইড রিপোর্ট। আনমডিফাইড রিপোর্ট বলতে আমরা কী বলতেছি? আনমডিফাইড রিপোর্ট বলতে অডিটর যখন বেসিক্যালি সে অডিট এভিডেন্স কালেক্ট করে, কালেক্ট করার পর সে যখন কনক্লুড করবে যে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা সে অডিট করলো এটা আপনার ফেয়ারলি প্রেজেন্ট করা হয়েছে, এটা আপনার কোম্পানির যে ফাইন্যান্সিয়াল পজিশন আছে, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স আছে, ক্যাশ ফ্লো আছে, সব কিছুর একটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে, তখন বেসিক্যালি অডিটর যে রিপোর্টটা ইস্যু করে ওইটাকেই আপনার আনমডিফাইড অডিট রিপোর্ট বলে। তো শেয়ার হোল্ডাররা যারা আপনার এই অডিট রিপোর্টের ইউজার আছে, তারা যখন আনমডিফাইড অডিট রিপোর্ট পাবে বা দেখবে, তখন তারা বুঝে নিতে হবে তাদেরকে যে অডিটররা বলতে চাচ্ছে, তারা মতামত দিছে যে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আছে এটা অ্যাজ পার অ্যাপ্লিকেবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক অনুযায়ী প্রিপেয়ার করা হয়েছে, তারপর আপনার কান্ট্রি লস রেগুলেশন, তারপর কোম্পানিজ অ্যাক্ট, বাংলাদেশের হইলে কোম্পানিজ অ্যাক্ট 1994, তারপরে আপনার অন্যান্য যে লস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো করা উচিত সেগুলো ওগুলো সব কিছু ফলো করে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করছে। তো যারা অডিটর আছে তারাও বেসিক্যালি এটাই বলতেছে যে এটা ফেয়ারলি প্রেজেন্ট করা হয়েছে, যেরকম করে প্রেজেন্ট করা উচিত ছিল ওভাবে করা হয়েছে। আনমডিফাইড অডিট রিপোর্টটা হচ্ছে বেসিক্যালি আপনার শেয়ার হোল্ডার বলেন বা যারা কোম্পানি ম্যানেজমেন্ট আছে তাদের জন্য একটা আইডিয়াল অডিট রিপোর্ট, এটা ওরা এক্সপেক্ট করে যে অডিটররা আনমডিফাইড অডিট রিপোর্ট দিবে। আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার করা প্রয়োজন, এই যে আমি এখানে যে ওয়ার্ডিংগুলো ইউজ করতেছি মডিফাইড রিপোর্ট বা আনমডিফাইড রিপোর্ট, হ্যাঁ, তো অনেকগুলো বইয়ে দেখবেন আপনারা আরেকটা ওয়ার্ডিং ইউজ করা হয়েছে, ওইটা হচ্ছে কোয়ালিফাইড রিপোর্ট বা আনকোয়ালিফাইড রিপোর্ট। তো দুইটাই সেম, আপনি চাইলে দুইটাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। মডিফাইড অডিট রিপোর্ট বেসিক্যালি দুইটা সিচুয়েশনের কারণে হইতে পারে, দুইটা সিচুয়েশনের কারণে অডিটর আপনার মডিফাইড অডিট রিপোর্ট ইস্যু করতে পারে। একটা সিচুয়েশন হচ্ছে আপনার যদি অডিটর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট পায়, সেক্ষেত্রে সে একটা মডিফাইড রিপোর্ট ইস্যু করতে পারে। আর আরেকটা সিচুয়েশন হচ্ছে অডিটর যদি আপনার যে জায়গায় অডিট করতে গেল ওখানে অডিট করতে গিয়ে সে সাফিসিয়েন্ট আর অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স কালেক্ট করতে পারলো না, সে যে অডিট এভিডেন্সটা তার কালেক্ট করা উচিত ছিল বা যতটুকু কালেক্ট করা দরকার অতটুকু অডিট এভিডেন্স সে কালেক্ট করতে পারে নাই, যার কারণে সে কোনো কনক্লুশনই ড্র করতে পারতেছে না যে অ্যাকচুয়ালি এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কি আসলে ফেয়ারলি প্রেজেন্ট করা হয়েছে নাকি হয় নাই।
তো সেক্ষেত্রেও আপনার অডিটর মডিফাইড অডিট রিপোর্ট ইস্যু করতে পারে। তাহলে দুইটা সিচুয়েশন আমরা পাচ্ছি মডিফাইড রিপোর্টের জন্য। একটা হচ্ছে যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যাটেরিয়ালি মিসস্টেটেড হয়ে থাকে, মানে ম্যাটেরিয়াল কোনো ভুল হয়ে থাকে, ওই ক্ষেত্রে আপনার মডিফাইড অডিট রিপোর্ট ইস্যু করতে পারে। আর আরেকটা হচ্ছে অডিটর যদি এনাফ আপনার অডিট এভিডেন্স কালেক্ট করতে না পারে, সেক্ষেত্রে আপনার সে একটা মডিফাইড অডিট রিপোর্ট ইস্যু করতে পারে। এখন এই দুইটা সিচুয়েশনেরও আবার দুই ধরনের অপিনিয়ন অডিটর ইস্যু করতে পারে। প্রথমে আমরা যেটা বলছিলাম যে যদি অডিটর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট পেয়ে থাকে, এক্ষেত্রে আপনার অডিটর দুই ধরনের অপিনিয়ন ইস্যু করতে পারে, অপিনিয়ন এক্সপ্রেস করতে পারে। একটা হচ্ছে কোয়ালিফাইড অপিনিয়ন আর আরেকটা হচ্ছে অ্যাডভার্স অপিনিয়ন। তো কোয়ালিফাইড অপিনিয়ন বলতে কি, কোয়ালিফাইড অপিনিয়ন হচ্ছে আপনার অডিটর যে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্টটা পাইলো অডিট করতে গিয়ে, ওই ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্টটা কি যদি ম্যাটেরিয়াল হয় বাট পারভেসিভ না হয়, সেক্ষেত্রে অডিটর কোয়ালিফাইড অপিনিয়ন এক্সপ্রেস করবে। আচ্ছা, আপনারা যদি মিস স্টেটমেন্ট নিয়ে কনফিউজ থাকেন, আমি মিস স্টেটমেন্ট নিয়ে একটা ভিডিও আপলোড করছি, আপনারা ওইটা দেখে নিতে পারেন। আচ্ছা, এখন কোয়েশ্চন হচ্ছে আপনার ম্যাটেরিয়াল আর পারভেসিভ এই দুইটা ওয়ার্ডের মানে কি, এটা একটু বলি। ম্যাটেরিয়াল বলতে যদি কোনো একটা ভুল আপনার যারা আপনার ইউজার আছে, ইউজার বলতে এখানে শেয়ার হোল্ডারদেরকে বোঝাচ্ছে বা ইনভেস্টরদেরকে বোঝাচ্ছে, তারা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে তো বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয়। তো এই যে মিস স্টেটমেন্টটা পাওয়া গেছে, এটা এই মিস স্টেটমেন্টটা যদি তাদের যে সিদ্ধান্তটা নিচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে তাদের যে ডিসিশনটা, এটাকে এফেক্ট ফেলতে পারে, তো সেক্ষেত্রে এটা অবশ্যই ম্যাটেরিয়াল হবে। তার মানে তাদের যে ডিসিশন আছে, ডিসিশনে যদি এফেক্ট ফেলার মতো কোনো বড় অ্যামাউন্ট হয়, তাহলে ওই অ্যামাউন্টটাকে আপনার ওই মিস স্টেটমেন্টটাকে আপনার ম্যাটেরিয়াল বলতে হবে। আর পারভেসিভ হচ্ছে বেসিক্যালি, পারভেসিভ কোনো একটা সিঙ্গেল আপনার এলিমেন্টে কনফাইন্ড না। মনে করেন যে মিস স্টেটমেন্টটা পাওয়া গেল, এটা শুধুমাত্র আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোনো একটা নির্দিষ্ট অ্যাকাউন্টস বা কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টে এফেক্ট ফেলতেছে এরকম না, এটা ওভারঅল পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে একটা বড় ধরনের এফেক্ট ফেলতেছে। বা এটা যদি সিঙ্গেল একটা এলিমেন্টও হয়ে থাকে, মনে করেন আপনি শুধু ইনভেন্টরিতে কোনো একটা কোম্পানির ইনভেন্টরিতে মিস স্টেটমেন্ট পাইছেন, তো এখন ওই কোম্পানির মিস স্টেটমেন্ট ইনভেন্টরি যদি ওই কোম্পানির আপনার মনে করেন 100% নেট অ্যাসেটের মধ্যে 80% শুধু ইনভেন্টরি থাকে, সেক্ষেত্রে এই মিস স্টেটমেন্টটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা পুরো আপনার কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে এফেক্ট করতেছে, তো এই ক্ষেত্রে এটা পারভেসিভ হবে। আর যদি এরকম হতো যে শুধুমাত্র আপনার 100%-এর মধ্যে 5% বা 10% আপনার ইনভেন্টরি আইটেম আছে বা ইনভেন্টরি এফেক্ট ফেলতেছে এই মিস স্টেটমেন্টটা, সেক্ষেত্রে আমরা এটাকে ম্যাটেরিয়াল বলতে পারতাম। ম্যাটেরিয়াল হচ্ছে মিস স্টেটমেন্টটা একটু ছোট, আর পারভেসিভ হচ্ছে এটা অনেক বড় মিস স্টেটমেন্ট, এটা পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকেই এফেক্ট ফেলবে। আচ্ছা, ওয়ার্ডিংটা বুঝলাম, এখন আবার আগের জায়গায় ফিরে আসি। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি ম্যাটেরিয়ালি মিসস্টেটেড হয়, অডিটর দুই ধরনের আপনার অডিট অপিনিয়ন ইস্যু করতে পারে, একটা হচ্ছে কোয়ালিফাইড অপিনিয়ন, একটা হচ্ছে অ্যাডভার্স অপিনিয়ন। কোয়ালিফাইড অপিনিয়ন কখন ইস্যু করবে, যখন সে যে ভুলটা পাইছে এটা যদি ম্যাটেরিয়াল হয় বাট পারভেসিভ না হয়, সেক্ষেত্রে কোয়ালিফাইড অপিনিয়ন ইস্যু করবে। আর অ্যাডভার্স অপিনিয়ন কখন ইস্যু করবে, যখন সে যে মিস স্টেটমেন্টটা পাইছে এটা বোথ ম্যাটেরিয়ালও আবার পারভেসিভও, তার মানে এটা অনেক ম্যাটেরিয়াল একটা ফিগার এবং এটা পারভেসিভ, মানে পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে এটা কি এফেক্ট ফেলতেছে, তো ওই ক্ষেত্রে অডিটর অ্যাডভার্স অপিনিয়ন ইস্যু করবে। এগুলো কখন করবে, এগুলো করবে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সে কোনো ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট পাবে। এখন সেকেন্ড সিচুয়েশন আসি, যখন অডিটর আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করতে গিয়ে সে বেসিক্যালি কোনো অডিট এভিডেন্সই কালেক্ট করতে পারলো না, যেটার বেসিসে সে একটা অপিনিয়ন দিবে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রেও সেম আপনার অডিটর দুইটা অপিনিয়ন ইস্যু করতে পারে, একটা হচ্ছে কোয়ালিফাইড অপিনিয়ন আর একটা হচ্ছে ডিসক্লেইমার অফ অপিনিয়ন। তো এখন কোয়ালিফাইড অপিনিয়ন বলতে কী বোঝাচ্ছে, কোয়ালিফাইড অপিনিয়ন সেম আগের মতোই, সে মনে করেন আপনার ইনভেন্টরি আইটেমে অডিট করতে গেল আর অডিট করতেছে ইনভেন্টরি আইটেমে, সে আপনার এভিডেন্স কালেক্ট করতেছে বাট সে ইনভেন্টরির কোনো এভিডেন্স সে কালেক্ট করতে পারে নাই, যেটার বেসিসে সে তার একটা কনক্লুশন ড্র করতে পারবে। তো এক্ষেত্রে সে আপনার যে এভিডেন্সটা কালেক্ট করতে পারে নাই, এটা যদি আপনার ম্যাটেরিয়াল হয়, মনে করেন আবার আগের এক্সাম্পলে আসি, মনে করেন ইনভেন্টরি সম্পর্কে সে এভিডেন্স কালেক্ট করতে পারে নাই, তো এখন ইনভেন্টরিটা যদি একটা কোম্পানির আপনার টোটাল নেট অ্যাসেটের মনে করেন শুধু 5% হচ্ছে আপনার ইনভেন্টরি, তো সেক্ষেত্রে এটা ম্যাটেরিয়াল, কারণ এটা আপনার যে ইকোনমিক ডিসিশন নেবে, যে ডিসিশন নেবে, যে ইউজার আছে তার ডিসিশনকে এফেক্ট ফেলতে পারে, এফেক্ট ফেলবে এটা, তো এটা ম্যাটেরিয়াল, বাট এটা ওভারঅল পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে কিন্তু এটা এফেক্ট করতেছে না, এটা শুধু একটা সিঙ্গেল এলিমেন্টকেই এফেক্ট
করতেছে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে ম্যাটেরিয়াল বলবো বাট এটাকে পারভেসিভ বলবো না। তো এই ক্ষেত্রে অডিটর কোয়ালিফাইড অপিনিয়ন ইস্যু করবে। আর যদি এরকম হয় যে আপনার ইনভেন্টরিটা আপনার 90% কোম্পানির 90% হচ্ছে আপনার ওখানে ইনভেন্টরি আইটেম, কারণ বিজনেসটা এরকম যে ওখানে ইনভেন্টরি আইটেমই বেশি, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা বোথ ম্যাটেরিয়াল এবং পারভেসিভ। তো সেই ক্ষেত্রে অডিটর কী করবে, সে ডিসক্লেইমার অফ অপিনিয়ন দিবে। তো এখানে যদিও আমরা এটাকে অপিনিয়ন বলতেছি, বেসিক্যালি এটা কোনো অপিনিয়ন না। এখানে অডিটর সরাসরি বল দিবে যে সে যেহেতু কোনো অডিট এভিডেন্স কালেক্ট করতে পারে নাই যেটার বেসিসে সে কোনো একটা অপিনিয়ন দিবে, তার কারণে সে এই ক্ষেত্রে কোনো অপিনিয়নই দিবে না, সে অপিনিয়নটাকে ডিসক্লেইম করে দিল। তার মানে হচ্ছে সে বেসিক্যালি কোনো অপিনিয়ন দিবে না, সে এটা ক্লিয়ারলি বলে দিবে যে সে এনাফ এভিডেন্স কালেক্ট করতে পারে নাই এবং কী কারণে কালেক্ট করতে পারে নাই এটার রিজনগুলোও সে তার বেসিস ফর ডিসক্লেইমার অফ অপিনিয়নে বলে দিবে। তো আমি এই যে এই অডিট অপিনিয়নগুলো কথা বললাম, এই রিপোর্টগুলো কথা বললাম, এগুলো নিয়ে আমি আরও ডিটেলস এক্সাম্পল সহ দেখব অডিট রিপোর্টগুলোর, যে কোয়ালিফাইড অপিনিয়ন কী ধরনের হতে পারে, অ্যাডভার্স অপিনিয়ন কী হতে পারে, ওয়ার্ডিংগুলো কী হতে পারে, এটা আমি নেক্সট ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। বাট এই ভিডিওতে আমি জাস্ট ওভারঅল আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে অডিট রিপোর্টে কী কী ধরনের অডিট রিপোর্ট ইস্যু হতে পারে, কী কী ধরনের অপিনিয়ন ইস্যু হতে পারে। তো এটা গেল হচ্ছে আপনার ডিসক্লেমার অফ অপিনিয়ন। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে আনমডিফাইড রিপোর্ট, এটা সম্পর্কে জানতে পারছি, আর একটা হচ্ছে মডিফাইড রিপোর্ট, এটা সম্পর্কেও জানতে পারছি। এখন আরেকটা টাইপ আছে, তিন নম্বর টাইপ, যেটাকে বলা হচ্ছে আপনার রিপোর্টটা মডিফাইড বাট যে অপিনিয়নটা আছে ওইটা আনমডিফাইডই থাকবে। এখানে বেসিক্যালি আপনার যে অডিট রিপোর্টটা আছে এটাতে কিছু মডিফিকেশান আনা হয়েছে। মডিফিকেশান বলতে আপনার আনমডিফাইড রিপোর্ট আমরা কীরকম হয় এটা আমরা জানি, এটা আমার প্রিভিয়াস ভিডিওতে একটা আনমডিফাইড অডিট রিপোর্ট সম্পর্কে আমি পড়ছিলাম, দেখছিলাম কীরকম হয়, কী কী থাকে, অপিনিয়নটা কী হয়, বেক্সিমকো ফার্মার একটা আনমডিফাইড রিপোর্ট। তো এই ক্ষেত্রে আপনার বেসিক্যালি আপনার রিপোর্টটাকে মডিফাই করা হবে, বাট যে অপিনিয়নটা আছে আনমডিফাইড রিপোর্টের যে অপিনিয়নটা এখানেও সেম থাকবে, এখানে অপিনিয়নে কোনো চেঞ্জ আসবে না, শুধুমাত্র রিপোর্টে চেঞ্জ আসবে। রিপোর্টে কেমন চেঞ্জ আসবে, এখানে দুইটা প্যারাগ্রাফ রিপোর্টে অ্যাড করতে পারবে অডিটর চাইলে, একটা হচ্ছে এমফাসাইজ অফ ম্যাটার প্যারাগ্রাফ আর একটা হচ্ছে আদার ম্যাটার প্যারাগ্রাফ। তো এই দুইটা প্যারাগ্রাফ কখন অ্যাড করবে, কেন অ্যাড করবে, এটা হচ্ছে কথা। প্রথম হচ্ছে এমফাসাইজ অফ ম্যাটার প্যারাগ্রাফ, এটা অ্যাড করবে অডিটর। অডিটর যদি মনে করে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এমন অনেকগুলো ইস্যু আছে যেগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রেজেন্টও করা হয়েছে, ডিসক্লোজও করা হয়েছে, ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা প্রিপেয়ার করছে ওখানে এগুলোর উল্লেখ করছে, বাট অডিটর মনে করতেছে এই জিনিসগুলো, এই ম্যাটারগুলো আপনার যারা ইউজার আছে তাদের এই জিনিসগুলোতে আর একটু অ্যাটেনশন ড্র করা উচিত, তার কারণে সে আপনার এমফাসাইজ অফ ম্যাটার প্যারাগ্রাফটা অ্যাড করতে পারে, যেখানে সে যে ইস্যুগুলো, যে ম্যাটারগুলো মনে করতেছে যে আপনার যারা ইউজার আছে তাদের আরও অ্যাটেনশন ড্র করা উচিত, ওই ম্যাটারগুলো সে এমফাসাইজ অফ ম্যাটার প্যারাগ্রাফে সে তুলে ধরবে। বেসিক্যালি এখানে তার কোনো অপিনিয়ন সে চেঞ্জ করবে না, সে একটা সে যে আনমডিফাইড অপিনিয়ন ওইটাই দিবে, বাট এখানে সে যারা ইউজার আছে তাদের অ্যাটেনশন ড্র করার জন্য এই প্যারাগ্রাফটা অ্যাড করতে পারে, এমফাসাইজ অফ ম্যাটার প্যারাগ্রাফ। মানে এই ম্যাটারগুলো অলরেডি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেওয়া আছে, বাট সে এগুলোকে আরও এমফাসাইজ করতেছে যারা ইউজাররা এই জিনিসগুলো সম্পর্কে আরও অ্যাটেনশন ড্র করে। তো এটা একটা প্যারাগ্রাফ অ্যাড করতে পারে। আরেকটা প্যারাগ্রাফ যেটা অ্যাড করতে পারে ওইটা হচ্ছে আদার ম্যাটার প্যারাগ্রাফ। তো আদার ম্যাটার প্যারাগ্রাফটা বেসিক্যালি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ম্যাটারগুলো থাকে না, এরকম কোনো ম্যাটার যেগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রেজেন্ট করা হয় নাই বা ডিসক্লোজ করা হয় নাই, বাট অডিটর মনে করতেছে এটা আপনার যারা ইউজার আছে তাদের এই ম্যাটারটা সম্পর্কে জানা উচিত, অডিটের আরও একটা ব্যাটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে আরেকটু ব্যাটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই ম্যাটারটা আপনার যারা ইউজার আছে তাদের জানা উচিত। তো এই ধরনের যে ইস্যুগুলো আছে ওগুলোকে অডিটর আদার ম্যাটার প্যারাগ্রাফে ওগুলোকে ইনক্লুড করতে পারে। তো এই দুইটা প্যারাগ্রাফ বেসিক্যালি আপনার মডিফাইড রিপোর্ট বাট আনমডিফাইড অপিনিয়নে তারা অ্যাড করতে পারে, যেখানে বেসিক্যালি রিপোর্টটাতে স্লাইটলি মডিফিকেশান করা হয়েছে, দুইটা প্যারাগ্রাফ অ্যাড করা হয়েছে। তো এখানে দুইটা প্যারাগ্রাফ, সবসময় দুইটা প্যারাগ্রাফই অ্যাড করা হবে এরকম না, এখানে শুধু একটা প্যারাগ্রাফ অ্যাড হতে পারে, এমফাসাইজ অফ ম্যাটার প্যারাগ্রাফ অ্যাড হতে পারে বা আদার ম্যাটার প্যারাগ্রাফ অ্যাড হতে পারে বা দুইটা একসাথেও অ্যাড হতে পারে, এটা বেসিক্যালি অডিটরের উপর ডিপেন্ড করতেছে। বাট এখানে যে অপিনিয়নটা থাকবে এটা আনমডিফাইডই থাকবে, এখানে বলাই হবে যে
এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা একটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে। আচ্ছা, এখন একটা ভেরি ইম্পর্টেন্ট একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যেটা বেসিক্যালি অনেকে কনফিউজ থাকে, যে আমরা ম্যাক্সিমাম জানি কোয়ালিফাইড বলতে আমরা পজিটিভ অর্থে কোয়ালিফাইড জিনিসটাকে বোঝাই বা মডিফাইড বলতে, আর আনকোয়ালিফাইড বা আনমডিফাইড বলতে আমরা নেগেটিভ একটা সিচুয়েশন বোঝাই। বাট এখানে অডিটের ক্ষেত্রে ঘটনাটা একটু ডিফারেন্ট। অডিটের ক্ষেত্রে যেটা আনমডিফাইড রিপোর্ট ওইটাকে আমরা ভালো মনে করতেছি, আর যেটা মডিফাইড রিপোর্ট ওইটাকে আমরা খারাপ মনে করতেছি। ওটা এটা কারণ হচ্ছে ISA 700-এই বলা আছে আনমডিফাইড রিপোর্ট কীরকম হবে, আনমডিফাইড রিপোর্টের মধ্যে কি কি সেগমেন্ট থাকবে, কি কি প্যারাগ্রাফ থাকবে, ওপিনিয়নের ল্যাঙ্গুয়েজ কীরকম হবে, এগুলো আপনার ISA 700-এ বলা আছে। তো এখন আমরা যখন এই জিনিসটা চেঞ্জ করব, কেন করব, যদি আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো মিস স্টেটমেন্ট পেয়ে থাকি বা কোনো এভিডেন্স কালেক্ট করতে না পারি, সেক্ষেত্রে আমরা রিপোর্টটাকে চেঞ্জ করব। তার মানে আমরা আনমডিফাইড রিপোর্টটাকে মডিফাই করব। এই কারণে বেসিক্যালি মডিফাইড রিপোর্টকে এখানে নেগেটিভ অর্থে ইউজ করতেছে, কারণ তখন আমাদের অপিনিয়নটা চেঞ্জ হবে। আমাদের অপিনিয়নটা চেঞ্জ হওয়া মানে আপনার আনমডিফাইড রিপোর্টের যে অপিনিয়নটা আছে যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে, তো এখানে আমরা এটা ডিফারেন্ট ওয়ার্ডিং ইউজ করব। আমরা এটাকে আরও মডিফাই করে কোয়ালিফাইড রিপোর্ট বা অ্যাডভার্স রিপোর্ট দিব। তো যার কারণে বেসিক্যালি এখানে আপনার মডিফাইড রিপোর্টকে নেগেটিভ অর্থে ইউজ করতেছেন। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা অডিটরটা কয় ধরনের অডিট রিপোর্ট ইস্যু করতে পারে এটা সম্পর্কে একটা আইডিয়া নিলাম, আনমডিফাইড রিপোর্ট, মডিফাইড রিপোর্ট, আর আরেকটা হচ্ছে মডিফাইড রিপোর্ট বাট আনমডিফাইড ওপিনিয়ন। তো এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানলাম। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি এই যে আপনার যতগুলো অপিনিয়ন আছে, আমি যে অপিনিয়নগুলো সম্পর্কে আলোচনা করছি, আনমডিফাইড অপিনিয়ন, অডিট অপিনিয়ন এটা, তারপর কোয়ালিফাইড অপিনিয়ন, অ্যাডভার্স অপিনিয়ন, তারপরে আপনার যখন এভিডেন্স কালেক্ট করতে পারবে না তখন কোয়ালিফাইড অপিনিয়ন বা ডিসক্লেমার অফ অপিনিয়ন, এই অপিনিয়নগুলো কী কীরকম হইতে পারে, বা এগুলো অডিট রিপোর্টে এগুলো ল্যাঙ্গুয়েজ কীরকম, কী ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে, এই সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ জানবো। নেক্সট ভিডিওতে আমি আপনার এক্সাম্পল সহ দেখাই দিব যে কোন কোন অপিনিয়নগুলো রিপোর্টের মধ্যে কীভাবে আসে। আই হোপ এই ভিডিওটা দেখে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাইছেন অডিট রিপোর্টের মধ্যে কী কী ধরনের অডিট রিপোর্ট ইস্যু করতে পারে, কী কী ধরনের অপিনিয়ন ইস্যু করতে পারে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমার জন্য, আপনারা ভালো থাকবেন।